হাজরতে আমার ফারুক রাজি আল্লাহ তালু নবীজির পিছনে ফজরের সলাদ পড়লেন নিজের বাড়িতে পৌঁছে গেলেন নাস্তা করলেন আবার তিনি বেগ করলেন নবীজির বাড়িতে যাবেন পরামর্শ করবেন দিন প্রচারের কাজের মধ্যে কি করা যায় তা নিয়ে পরামর্শ করবেন হাজরত আমার গড় থেকে বের হয়ে গেছিল পাকের বাড়িতে যাওয়ার আগে একটা চৌরাস্তার মুড়ে আসলেন চৌরাস্তার মুড়ে এসে দেখে সুন্দর একটা স্মার্ট যুবক যার মুখের মধ্যে চমৎকার চমৎকার দাঁড়িয়ে আছে চেহারার উজ্জ্বলতার অভাব নাই সুন্দর একটা যুবক মাথাটাকে মাটির মধ্যে দিয়া চিৎকার করে চিৎকার করে পাগলের মতো কান্না করতেছে হজরত আমার তো এমন মানুষ আসাদ্য হুমকি আমরিল্লাহ আমার অমর তো শক্ত মানুষ বললেই চোখ থেকে পানি আসে না দিলটা বড় শক্ত মানুষকে পিঠালে দিল নরম হয় না এই অমরে ফারুক যুবকের সামনে যখন হাজির হলে যুবকের চোখের পানি দেখে তাকায় দেখে চোখ থেকে পানি পড়ে গাল বিজে দাড়ি বিজে বিজে মাটিতে পড়ে যায় জিজ্ঞাসা করলেন যুবক তুমি এভাবে কান্না করো কেন কি হয়েছে কি বা অপরাধ তোমার যুবক ডাক দিয়ে বলছে নমজ আমি এমন অপরাধ করেছি এমন অন্যায় করেছি যে অন্যায়ের ক্ষমা হয়তো দুনিয়ার জমিনে হবে না এই জন্যে চুকের পানি ছেড়ে কান্তিছি কি করলাম এত বড় অপরাধী কেমনে জান্নাতে যাব আমার বললেন বাইরে তোমার জন্য কি আমি কোনো সহযোগিতা করতে পারি জবাব ডাক দিয়া বলছেন ভাই আমার আমি জানি তুমি আমার জন্য গোনা মাফের ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবে না কারণ অপরাধ করেছি আমি ক্ষমাও চাইতেছি আমি কিন্তু আমার মন বলতেছি আমার গুনাগুণা মাফ হচ্ছে না আমার একটা কাজ আমার জন্য করে দাও এখন পর্যন্ত রহমতের নবী জিন্দা সরকার এক কায়েনাত নবী জিন্দা শফাতে কুবরার মালিক দেবী সনবি সেই রসুলে পাক এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা তুমি আমাকে রসুলে পাকের দরবারে নিয়ে যাও নবুয়তের দরবারে যদি তুমি আমাকে নিয়ে যাও আমার বিশ্বাস আমার রসুল যদি আমার জন্য হাত উঠে আল্লাহর দরবারে ক্ষমা চান আমার বিশ্বাস আমার আল্লাহ রসুলে পাকের হাতকে ফিরাইয়া দিবে না সুহান আল্লাহ পড়ে আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন যত অপরাধ করেছেন নিজে জানেন কি অন্যায় করেছেন একটা কথা বলে দেই এখন পর্যন্ত সাকারাত শুরু হয় নাই আমাদের গুনাহ মাফের সুযোগ এবং সম্ভাবনা আছে এই জন্য শোনো রে ভাই যুবক শোনো তোমাকে কি বলতে চাই হযরত আমার ডাক দিয়ে বলছেন যুবক রে তোমার জন্য এই মুহূর্তে আমি কি করতে পারি যুবক বলছেন অমর আমাকে নিয়ে চলে রসুলের পাঁকের দরবারে হাজরত অমর যুবকটাকে নিয়ে চললেন রসুলের দরবারে নবীজির বাড়িতে যাওয়ার পরে রসুলের পাঁকের কাছে বললেন গল্লার পেগাম্বার একটা যুবককে আপনার বাড়িতে নিয়ে এসেছি বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি যুবক গুণা করেছে অপরাধ করেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে পয়গম্বরে আরবি তার কান্না দেখে আমার সহ্য হয় নাই আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি বলেন তো তার গুণা কি কি অপরাধ করেছে তার গুণা মাফ হবে কিনা আল্লাহর পয়গম্বর যুবকের কাছে গেলেন হাতে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন আর অমরকে বললেন অমর রে আমি রসুল রহমতের নবী আমার বাড়িতে তুমি একজন গুণাগারকে নিয়ে এসেছ দরজার বাহিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ আমি আল্লাহ আমি কাউকে দিন শেখাবো গুনা মাফ করাবো সবাই তো মানুষ গুনা করলেও তো মানুষ তার শরীর কাটলে যে ব্লাড বের হয় আমার শরীর কাটলে একই কালারের ব্লাড বের হওয়া হয় আমাকে যে আল্লাহ যে পুকুরের মাছ খাওয়ায় জিনাকার গোলামকে তো একই পুকুরের মাছ খাওয়ায় আমাকে যে আল্লাহ যে বাগানের ফলমূল আর সবজি খাওয়াচ্ছে জিনাকারকে তো একই বাগানের ফলমূল সবজি খাওয়াচ্ছে যে আল্লাহ আমাকে সূর্যের আলো দিচ্ছে গোনাগারকে তো একই সব্যের আলো দিচ্ছে আমাকে যে আল্লাহ অক্সিজেন দিচ্ছে গোনাগারকে এক একই অক্সিজেন দিচ্ছে সুতরাং তাকে কেন খারাপ পাইবা আমার মন বলতেছে আমার কাছে নিয়ে এসেছ সে গুনার জন্য তাও বা করলে আল্লাহ মাফ করে দিবেন আমার বন্ধুগান কথাগুলা দিল দিয়ে শোনেন এক পর্যায়ে যুবককে আমার রসুল জিজ্ঞাসা করলেন বল কি অন্যায় করেছো। কি অপরাধ করেছো। যার জন্যে তুমি এত কান্না করতেছো। যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি এত এত বেশি গুনাহ করেছি আমার মন বলতেছে আমার গুনাহ জিন্দেগিতে মাফ হবে না জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নেই আমার নবী দাঁড়িয়ে গেলেন যুবকের হাত ধরলেন আর বললেন যুবক বড় যুবক তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুণা আল্লাহর আসমানের চাহিত বড় নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক কান্না করতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুণা আল্লাহর জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বলত তোমার গোনা কি আসমান আর জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে তার চাইতে বড় যুবক বলতেছেন পয়গাম্বরে আরবি আমার মন বলতেছে আমার গোনা আরো বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গোনা কি আমার আর শাহ আজিমের চাইতে বড় যুবক বলতেছেন পয়গাম্বরে আরবি আমার মন বলতেছে আমার গোনা আরো বড় নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুণা কি আল্লাহর সাতটা জাহান নামের চাইতে বড় এবার যুবক বলতেছে কয়েকম্বরে আর আমি এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি আমাকে আল্লাহ এই সাতটা জাহান নামে জায়গা দিবে না আমার জন্য হয়তো আরো নির্মম স্পেশাল জাহান নাম তৈরি করবে আমার নবী চুকের মানে ছেড়ে দিলেন মানুষকে এত বড় অপরাধ করতে পারে কি অন্যায় করেছে যুবক বলো তোমার গুণা কি আল্লাহর আটোটা জান্নাতের চাইতে বড় আমার মতো গুনাগার কি আল্লাহ জান্নাতের কোন জায়গায় দিবেন না এর চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গুণা আসমান জমিন আরো কুর্শিল জান্নাত জাহান্নাম আল্লাহ যা কিছু তৈরি করেছে আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর চাইতে তোমার গুণকে বড় যুবক বলছে পয়গম্বরে আরবি সব যদি এক পাল্লায় রাখা হয় আমার গুনাহকে আরেক পাল্লায় রাখা হয় আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড় এবার নবীজি আর থাকতে পারলেন না যুবকের দুই হাত জড়ায় ধরলেন আর বললেন বলো হাল কতাল তা নাফসা নির্গা তুমি অন্যায় ভাবে কাউকে হত্যা করেছো হত্যার চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর নাই নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছ যুবক পায়ে ধরে বলছে পয়গাম্বরে আরবি না আমি দুনিয়ার জমিনে অন্যায় ভাবে কাউকে হত্যা করি নাই আগাত করি নাই নবীজি বললেন এর চাইতে বড় কোনো গুণা নাই আবার নবীজি বললেন বল হাল আশরাকটা বিল্লাহ আল্লাহর সাথে কি কাউকে শরীক করেছো কারণ শিরিকের গুন আল্লাহ বলছেন বড় গুনাহ ইন্না হুমাই ইউ শিরিক বিল্লাহ যারা শিরিক্ কল্ল আল্লাহর সাথে ফকাদহার রমাল্লাহ আলাইহিল জেন্নাহ তাদের এই জন্য যেন্না থারাম ওয়ামা ওয়া হুন্নাহর তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম ওয়ামালে জালিমিন আমিন এন সয়ামতের দিনে তাদের জন্য কোনো সাহায্য করে নাই যুবক বল আল্লাহ সরক্তা বিল্লাহ আল্লাহর সঙ্গে কি কাউকে শরিক করেছ যুবক চোখের বাড়ি ছেড়ে বলছেন পৈগম্বরে আরবি না দুনিয়ার জমিনে আমি শিরিক করি না এক আল্লাহ বিশ্বাস করি আল্লাহ তো হিদ এবং রসুল রসালতে আমার বিশ্বাস পাঁচ অত সালাত আমি মসজিদে আদায় করি কিন্তু এর এরপরও আমি বড় অপরাধী নবীজি বললেন এর চাইতে বড় অপরাধ কি আছে আমি তো জানি না কি অপরাধ করছো যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি কি বলবো আমি কি অপরাধ করেছি নবীজি বললেন যুবক বলো তোমার অপরাধ কি আমি দেখি যুবক বলতেছেন আমি হলাম মদিনার একজন বড় কাফন চোরা কিশোর কাফন কিশোর আমার নবী বললেন যুবকরা কাফন চুরি করেছো মুসকি হেসে বললেন কাফন চুরি করেছ কাবিরা গুনা করেছ তাওবা করলে মাফ হয়ে যাবে তাকে এত বড় করে দেখবার দরকার কি তাওবা করো আল্লাহ মাফ করে দিবেন যুবক বলতেছেন পয়গম্বরে আরাবি না গুনাটা এখানেই শেষ না আমার গুনা তো শুরুই হয় নাই কাফন চুরি করি বলেই কি গুনা শেষ আমার গুনা আরো বড় নবীজি বললেন তাহলে বলো এবার যুবক বলতেছেন পয়গম্বর আরবী তাহলে শুনেন আমার গুনা। এই মদিনার জমিনে আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আমার পরিবারকে চলাই আত্মীয় সজন চালায় মদিনার জমিনে কেউ যদি নতুন মারা যায় তার কবর থেকে খনন করে কাফনগুলা বাজারে বিক্রি করে দেই এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার চলে

এই মেয়েটা আনসারি এক যুবতী মেয়ে মেয়েটার উপাধি হলো হৌরে মেদিনা মদিনার সব থেকে বিশ্ব সুন্দরী এই মেয়েটাকে আজ পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ মানুষ দেখে নাই মেয়েটা সারাদিন নফল রোজা রাখে সারা রাত্র তাহার শেষ দায়কা কাটাইয়া দেয় আজ পর্যন্ত কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই মেয়েটা আজ পর্যন্ত কাউকে বিয়েও করে নাই পয়গম্বরে আরবি এই মেয়েটা আপনার চূড়ান্ত পর্যায়ের এক ভক্ত নামাজ ছাড়া কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না আল্লাহ তাকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন আনসারি এক যুবতী মেয়ে সাহাবির মেয়ে পয়গম্বরে আরবি যেই মেয়েটাকে দেখবার জন্যে কত যুবক হয়তো রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখবার সুযোগ নাই

যুবতী মের কবরের ভিতরে ঢুকে গেলাম پیغمبرে আরবী পাঁচটা কাফনের কাপড় চুরি করলাম কবর থেকে যখন বের হয়ে যাব এমন সময় শুনি শয়তান আমাকে ওয়াসওয়াসা ইচ্ছা আমার কানে आवाज আসছে শয়তান আমাকে বলতেছে যুবকরে যেই মেটার उपाधि হুরে মদিনা যেই মেটাকে দুনিয়ার কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই দুনিয়ার কোন মানুষ যেই মেয়েটাকে দেখে নাই এই জীবন তো একটা সুরসী যুবতী মেয়েটাকে মৃত্যুর পরে তুমি কবরে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও যুবকরে তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোমার ভিতরে কি জুয়ানি নাই যেই মেয়েটাকে একটা বার দেখবার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে যুবকেরা দাঁড়িয়ে থাকে এমন একটা যুগ যুবতী মেখে তুমি কবরে রেখে চলে যাও বিশ্ব সুন্দরী একটা মেয়ে রেখে চলে যাও তুমি যদি এই মুহূর্তে এই মেয়ের সঙ্গে জেনা করো তোমাকে কেউ বাধা দিবে না কারণ মেয়েটা অমৃত মেয়ে রাতীয় সজন দেখবে না কারণ সবাই বাড়িতে চলে গিয়েছে মদিনার কোন মানুষ দেখবে না কারণ গভীর রাতে মদিনার কোন মানুষ গুরুস্থানে নাই এই সুযোগ হাত করা যায় না পয়গাম্বরে আরাবি শয়তানের ওয়াসওয়াসা শুনতে শুনতে এক পর্যায়ে আমার দিলে শয়তান বলতেছে তোর হাতে যদি লাইট থাকে আলো থাকে টর্চ থাকে কবরের ভিতরে বিশ্বাস না হলে লাইট দিয়া আলো দিয়া টর্চ দিয়া দেখ মেয়েটা কত সুন্দরী পয়গাম্বরে আরবি শয়তানের কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমিও পাগল হয়ে গেলাম হয়ে গেলাম কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম তাকাইয়া দেখি বিশ্ব সুন্দরী একটা যুবতী মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে মৃত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে এই লাশের সঙ্গে কোরআনের হাফেজার সঙ্গে আমি জেনা করেছি বলেন নাউজুবিল্লাহ কথাগুলা বুঝবেন কি বুঝাতে চাই পয়গম্বরে আরবী আমি জেনা করেছি জেনা করবার পরে আমি আমার যৌবনের চাহিদা মিঠাই কাপড়ের কাপড় চুরি করে কবর থেকে যখন আমি বের হয়ে যাই হঠাৎ করে আমি শুনি ওই মেয়েটা যেন জীবিত হয়ে আমার পিছনে কথা বলতেছে তার কণ্ঠের কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে প্রথমে এই মেয়ের কাছ থেকে আমি শুনলাম

আমি একজন তাহার যুদ্ধার আনসারি যুবতী মেয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ আমাকে দেখে নাই তুমি আমার সঙ্গে না করলে যুবক সারা জীবন সতীত্বের হিফাজত করে কবর পর্যন্ত আসলাম তোর মতো না ফরমানের কারণে কবরে আসবার পরে সতীত্ব ঠিক রাখতে পারলাম না আমি পবিত্র হয়ে কবরে এসেছি আল্লাহর সঙ্গে পবিত্র হয়ে দেখা করতে চাই তুমি কবরের মিত্রও পবিত্র করে দিয়েছো মদিনার কোন মানুষ দেখে নাই আমার পরিবারের কোন মানুষ দেখে নাই আমি মৃত তোমাকে বাধা দিতে পারলাম না আল্লাহ বলছেন ফামায় ইআমাল মিযকালা দাররাতিন খায়রয় ইয়ারা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব দিবেন রে বান্দা وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ সরিষার দানা পরিমাণ গুনার কাজ করলে তারও হিসাব নেবেন জবা তুই যে জিনা করলে এই কয়েক মিনিটের আনন্দের জন্য তুমি কি জবাব দিবা রবের কাছে পয়গম্বর আলাইহিবী মেটা শেষ পর্যন্ত একটা কোটি আয়াত আমাকে শোনায়া দিয়েছে এই আয়াত শুনে আমি আর স্থির থাকতে পারি নাই

ওই সময় আমি কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যদি নালিশ করি তুমি কিন্তু বাঁচতে পারবে না পয়গম্বর আরবি কথাগুলো আমার কানে আসার পরে ভয় পেয়ে গিয়েছি করলাম কি কি অপরাধ করলাম এই কয়েক মিনিটের যৌবনের তাড়নায় যৌবনের চাহিদা মিটাতে গিয়ে আমি কি অপরাধ করেছি একদিকে মুসলিম নে। অপর দিকে অপরদিকে অপর কোরআনের হাফেজা আনসারী সাহাবীর মে পয়গম্বর আরবি অপর মৃত আবার কবরের ভিতরে এতগুলো অপরাধ করে আমি জেনা করেছি কবর থেকে যখন উঠে গেছি ভয় দিয়া সবগুলা কাফনের কাপড় কবরের ভিতরে ফালায়া দিছি আমার ভিতর অনুশোচনা ঢুকে গিয়েছে কি করলাম এত বড় অপরাধ কি মানুষ করে সারা রাত্র আমি কবরের পারে কান্না করে তাও করেছি ফজরের সবাত আমি আপনার পিছনে আদায় করেছি চৌরাস্তার মোড়ে মাটিতে পড়ে কান্দেছি জানি না আমার গোনা মনে হয় জিন্দগিতে মাফ হবে না পেগম্বরে আর আবি টুকরা সাহাবি হজরত অমরকে পেয়ে আপনার দরবারে এসেছি তিনি আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন আপনি বলেন তো আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবে নবী যেই কথাগুলো শুনে হাত ছেড়ে দিলেন রাসূলুল্লাহ थरथर করে কাঁপতে লাগলেন উপরের দিকে তাকায় আপনি আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ কি অপরাধ করেছে এত বড় অপরাধ করে এখনো আমার বাড়িতে আছে যুবক তুমি আমার বাড়ি থেকে চলে যাও না জানি তোমার অপরাধের কারণে কখন জানি আমার বাড়িতে আজাব নেমে আসে তুমি এত বড় অপরাধ করে এখন পর্যন্ত আছো না জানি কি হয় আমি জানি না যুবক তুমি এখান থেকে চলে যাও তুমি তো শুধু জেনা করো নাই বহুত অপরাধ করেছ যুবক তুমি কি জানো বেনি ইসরায়েলের পৈগম্বর মুসাম আল্লাহর দরবারে সত্তর হাজার বান ইসরায়েল নিয়ে মাঠে গিয়ে দোয়া করে বলছিলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসা তোমার সত্তর হাজার থেকে বাহাত্তর হাজার এই সবগুলা গোলাপ বান ইসরায়েল কিন্তু আল্লাহ আল্লাহ একটাও খারাপ না তোমার এই বাহাত্তর হাজার অথবা সত্তর হাজারের ভিতরে একটা মাত্র লোক জিনাকার একজন জিন আকারের কারণে আমি কিন্তু দুয়া কবুল করবো না করবো না অজুবাক সত্তর হাজার মানে ইসরাইল তাদের দুয়া কে বন্ধ করে নিয়ে একজন মাত্র জিন আকারের কারণে তুমি আমার বাড়িতে আসছো না জানি কোণা যাবা সে চলে যাও চলে যাও আমি কিছুই জানি না যতক্ষণ পর্যন্ত ওয়াহির মাধ্যমে তোমার ব্যাপারে কোনো ফায়সালা না আসবে না আসবে আমি নিজের পক্ষ থেকে কোন কথাই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওহিনাজিল করে আল্লাহ তোমার ব্যাপারে কোন ফয়সালা না দিয়েছেন কিন্তু ততক্ষণ তুমি আমার বাড়িতে থাকতে পারো না কখন জানি আসমান ভেঙে পড়ে যা কখন জানি জমিনে ভূমিকম্প শুরু হয়ে যা এত বড় অপরাধ জমিন কেমনে বরদাস্ত করে এত বড় অপরাধ আসমান কেমনে বরদাস্ত করে আমার নবী কাঁদে লাগলেন যুবক ছুটতে লাগলো আর দৌড়তে লাগলো আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ শেষ পর্যন্ত নবী আরহমাত রাসূল পাকের দরবারে গিয়েছি তিনিও আমাকে বের করে দিয়েছেন কোথায় যাব আমি তো গুনাহগার তোমার নাম তো গফফার কোথায় যাব অপ্রাত্য করে ফেলেছি আমি তো এখনো সুস্থ মস্তিষ্ক ত করে জান্নাতে যেতে চাই অপরাধীর মাফ দিয়ে জান্নাতে যেতে চাই এজন্য আমার আল্লা বলেছেন ওয়াল্লাহাদীন শরীফাদা জাহান্ন ইন্নাদাহা না গরমা আল্লাহ বলেছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দগির গোনার জন্য যদি তবা করো আল্লাহ বলেছেন গোলাম রে সবার দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে আমি আল্লাহ কখনো গুণাগারের জন্য তাওবার দরজা বন্ধ করি না আমার বন্ধুগান এক পর্যায়ে যুবক চলে গিয়েছে একদিন দুই দিন না লম্বা কথা সংক্ষেপ করে বলি দীর্ঘ চল্লিশটা দিন চলে গেল মদিনার জঙ্গলের ভিতরে ঢুকে যুবক কান্না করে একদিন ফজরের সলাতে রসুলের পাক মসজিদে বসে আছেন জিবরিল আমিন হাজির হয়ে রসুলের পাককে সালাম দিয়ে বলছেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আমি কিছু কথা আপনার কাছ থেকে জানতে বলেছেন জিবরিলামিন বলছেন পয়গম্বর আরবি আপনি বললে আপনার কাছ থেকে আমি জানতে পারি নবীজি বললেন ভাই জিবরাইল অবশ্যই জানতে পারো কোন সমস্যা নাই বলো তো কি জানতে চাও জিবরাইল বলছেন পয়গম্বর আরবি এক নম্বরে জানতে চাই এই তো আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন জিবরাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি আপনি করেন না আল্লাহ পয়েগাম্বরে আরাবি বলছেন জিব্রাইল এর কোন ধরনের প্রশ্ন শুরু করল পৃথিবীর সকল মাখলো কাহের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন পয়েগম্বরে আরাবি আমার তিন নম্বর প্রশ্ন এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে রসলে পাক জবাব দিচ্ছেন জিবরাইল দুনিয়ার মানুষের হায়াত মত তো আল্লাহর হাতে তাহলে চার নম্বর প্রশ্ন পয়গম্বরে আরবি আপনি বলেন কেউ যদি গুনা করে গুনা কি আপনি মাফ করবেন নাকি আল্লাহ পয়গম্বরে আরবি বলছেন জিবরাইল রে

আপনার বাড়িতে এসেছিল আপনিও বের করে দিয়েছেন কারণ কহি আসে নাই কিছু বলতে পারেন নাই লোকটা চল্লিশটা দিন না খেয়ে শেষদার মধ্যে পড়ে আল্লাহর কদমে শেষদা শুরু করে তবা করতেছে পায়গাম্বরে আরবি আপনি জানেন না এত 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 বেশি কান্না করেছে আল্লাহ বলে দিয়েছেন রে গোলাম গুনাগার গোলাম সোনাম গুনাগার গোলাম সোনো গুনার কারণে মসজিদের ইমামকে মুসল্লিরা বের করে দিতে পারে গ্রামের কোন যুবককে গ্রামবাসী বের করে দিতে পারে খানকা থেকে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে মাদ্রাসা থেকে কোন শিক্ষককে মাদ্রাসা কমিটি বের করে দিতে পারে পয়গম্বরে আর কে আল্লাহ বলছেন বন্ধু শোনো কোন নবী তার উম্মত কে বের করে দিতে পারে কিন্তু আল্লাহ তো আমি দুনিয়ার কোন জিনিস হাত দিয়া বানাই নাই এই কুদরতের হাত দিয়ে আদমের কপালটা আমি বানাইছি এই খোদা এই আদমকে আমি আল্লাহ নিজে বানাইছি আদমের প্রতি ভালোবাসা আমার গোলামের প্রতি দিলে ভালোবাসা আমার বন্ধুরে দুনিয়ার সকল মানুষের দরজা যদি বন্ধ হয়ে যায় আমি আল্লাহ আমার গুনাগার গোলামের জন্যে তবার দরজাকে বন্ধ করে দেই না এই গোলাপ জেনা করবার পরে যে হারে তোবা শুরু করেছে পয়গম্বরে আবি আল্লাহ বলছেন আল্লাহ তার জিন্দগির গুনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে পয়গম্বরে আবি শুধু তা না যুবকটাকে যে মাফ করে দিয়েছেন তান না আল্লাহ বলেছেন এই যুবক যে তোবা করেছে মদিনার জন লিস্টেড রেজিস্টারে কি তো জাহান্নামী মানুষ তাদের মধ্যে যদি তার তোবাকে বন্টন করে দেওয়া যায় আল্লাহর সত্তরজন জাহান্নামি কেউ মাফ করে দিতে পারেন পড়েন সোবহান আল্লাহ এই জন্য আল্লাহর জালাল বললেন ওল্লাহদিনায়া কলো না হরব্দানা শুরিফা নিনা আদাবা জাহান্নাম গরমা সাক্ষাত শুরু হয়ে যাওয়ার আগে গড়গাড়া শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে হিমালয় কুলমুত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দগির গোনার জন্য আল্লাহর দরবারে যদি তহবা করি আল্লাহ বলেছেন গোলাম কথা দিলাম কথা দিলাম আমি আল্লাহ তোমার জিন্দগির গোনাগুলাকে মাফের ওয়াদা আদা দিলাম সোহানাল্লাহ পড়েন ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে কিছু কথা বলতেছি কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধুগান সুতরাং যে কথা বলতে চাই যদি আপনি মাফ না চান তাহলে কোন কথা এটাই আলোচ্য আয়তে আল্লাহ বলছেন কাল্লা ইন্না হালাউজা আল্লাহ বলেন পিটাবেন পিটাবেন মাফ না চাইলে নাযাতালিশওয়া আগুন দিয়ে জ্বালাবেন তাদুমান আদবার ওয়া যাদের কথা শয়তানি না ফরমানি করছি তারা দেখবে কেউ কাউকে বাঁচাতে পারবে না এজন্য যুবক ভাই তোমাদেরকে বলছি শোনো যুবক যারা আছে ভাই কলিজাত থেকে বলছি কথাগুলো শোনো আমি তো তোমাদের ভাই বন্ধু এছাড়া তোর কিছু না তোমাদেরকে দুহাত জোর করে বলে দিলাম বহুত जिंदगीতে গুনাহ করেছো ফিরে আসো ফিরে আসো ঘুরে আসো যুবক তোমাকে বলছি কি হয়েছে তোমার গুনাই তো করছো ভাই কি হয়েছে তোমার চোখটা বন্ধ করে দেখো না কেউ কারণ না পৃথিবীর সব থেকে স্বার্থপর হচ্ছে দুনিয়া এই বিষাক্ত বেঈমান হচ্ছে দুনিয়া এই দুনিয়ার মতো বিষাক্ত আর কিছু নাই মরে যাওয়ার সাথে সাথে সমাজ থেকে আলাদা হয়ে যায় সম্পদ এর জন্য শোনা যুবক তোমাকে আজকে বলছি ভাই তোমাদেরকে আজকে বলছি চোদ্দই ফেব্রুয়ারি যাচ্ছে আমি সেদিকে কথা বলে বলবো না কারণ খুব কম আমি এম এক্সটা কথা বলি খুব কম এক্সটা কথা পছন্দ করি না তোমাদেরকে একটা কথা বলছি যুবক আমাকে আজকে কথা দাও অনেক যুবক আছে যারা প্রেম করো তোমাদের গার্লফ্রেন্ড আছে তোমাদের অনেকের বয়ফ্রেন্ড আছে অনেক বোনের বয়ফ্রেন্ড আছে অনেকের গার্লফ্রেন্ড আছে ঠিক বললাম না কথা বলো আমাকে আমি তো এই আমি তো উগান্ডা থেকে আসিনি আমি বুঝি তোমাদের বুঝি প্রেম করেছ তোমাদের গার্লফ্রেন্ড আছে তোমরাও প্রেমিক আমিও প্রেমিক আমিও একজন প্রেমিক তোমাদেরকে বলতেছে যুবক ভুল জায়গায় প্রেম করেছ ফিরে আসো ও ভাই তোদের পায়ে ধরে বলছি তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ তোমার প্রেমিকার চামড়া হয়তো এক্সট্রা অর্ডিনারি করা তার বয়স বিউটিফুল তার চামড়া স্মার্ট সে অনেক সুন্দর সে অনেক স্মার্টনেস হয়ে চলে অনেক সুন্দর তার চামড়া বয়স অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর বুকা তার সাথে প্রেম করে তিরিশ বছর বিদেশে থেকে সব টাকা তার পিছনে খরচ করেছে সারা জিন্দিগি ব্যবসা বাণিজ্য করে ওই মেয়ের পিছনে খরচ করেছ এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা লালবাতি জ্বালিয়েছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ফ্যান্সি ডিল ইয়াবা খাওয়া শিখেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে সমাজ থেকে আলাদা হয়েছ বুকা তুমি জানো না এই মেয়ের সাথে রাত জেগে জেগে টেলিফোনে কথা বলেছ जिंदगी নষ্ট করেছ যুবক তুমি জানো না তুমি বুকা এই মেয়ে যদি আজকে যায় কসম কসম। আজকে যদি তোমার এই কলিজাত টুকরো সুন্দরী গার্লফ্রেন্ড মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা পুকা ঠিক কিনা বলে বের হবে পুকা এই সুন্দর চামড়া থাকবে না তার চোখ নাকি অনেক বিউটিফুল তার চোখ নাকি হরিনের মতো মরার পরে প্রথম তার চোখটা খসে পড়ে যাবে তার ঠোঁট নাকি অনেক স্মার্ট তার ঠোঁট থেকে পুকা বের হবে তার দাঁতগুলা পড়ে যাবে বডিটা ফুলে যাবে দুর্গন্ধ বের হবে কুকুরও খাবে না যেвак তুমি কার প্রেমে পড়েছো তুমি জানো না যার প্রেমে পড়ে পড়ে লেখা বাদ দিয়েছ। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছ। जिंदगी की सब संपत्ति তার পিছু জীবনে ব্যয় করেছ তোর পায়ে ধরে বলছি যুবক এই মেয়ে যদি তোমাকে মেয়ে যদি ঘুম থেকে উঠা তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো এক মিনিট লাগবে না তোমাকে ভুলে যাবে ঠিক কিনা বলে নিশ্চিত তোমাকে ভুলে যাবে করে দিবে। হার পিক খাইবা তুমি বিনিময়ে বাথরুমে গিয়ে জানালার সঙ্গে মরে যাইবা তুমি রেলগাড়ির পিছনে পড়ে মরে যাবা কেন জিন্দিগিকে নষ্ট করতে চাও যুবক তোমাকে বলছি এই প্রেম বাদ দেওয়া প্রেম তো আমিও করি আসুন রবের সাথে প্রেম করি রব তোমার জন্য গোমায় না তুমি একটা মহিলার জন্য গোমায় না রব তোমার জন্য গোমায় না আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সাথে আমার রাসূল মাঝে মাঝে আমার রব ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ইয়া আইয়ুহাল মুযামমিল কুম ফা አንzir ও

কি হয়েছে তোমার গুনাই তো করছো আর তো কিছু না বুনাই তো করবার কি দেখো না রব কি বলেন আসমান আল্লাহর কাছে বলছি আল্লাহ ইদা সামান শাকাত তুমি বলো না আসমানটা ভেঙ্গে দেই জমিন বলছে আল্লাহ ইদা যলজলাতিল আরদ যলজালা আমি জমিনে ভূমিকম্প শুরু করে দেই ইসরাফিল বলছে আল্লাহ আমি শৃঙ্গায় ফুৎকার দেই এই শয়তান আর নফরমানগুলা তোমার কথা শুনে না আল্লাহ বলছেন আসমান ভাঙিস না জমিন ভূমিকম্প দিস না ইসরাফিল শৃঙ্গায় ফুক দিস না ক আল্লাহ কেন দিব না তুই জানিস না এই পশ্চিম ইলাশপুরের হচ্ছে যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে যাদের বডিতে যৌবন আছে যারা চাইলে সারা রাত জেনা করতে পারে বেবিচারে কাটায়া দিতে পারে না সার ডান্সে কাটায়া দিতে পারে এই যুবক আর যুবতী জোয়ানি থাকবার পরেও যারা গভীর রাত্রে ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু করে শেষ দায় পড়ে যখন সুবহান বলে ডাক দেয় সাথে সাথে আমার কুদ্রতের কলিজা ঠান্ডা হয়ে যায় আমি সবকিছু ভুলে যাই

আজকে গুণা করে পবিত্র আমি সে অপবিত্র শিকার করার কারণে খুশি হইয়া বললাম সব গুলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখেরাতে আবার হাত দিয়া দিলাম জগন্নাথ গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা গোলামটা কি বলে আল্লাহ ওয়া বলছে আলা তুমি নাকি বড় আর নিজের বড় বলে না অহংকার করে না আর নিজেকে অহংকার দাম্ভিকতা দেখায় না বলছে আলা তুমি বলো সে ছোট আল্লাহ বলছেন বহুত দিন পরে আমাকে চিনতে পারছে আমাকে বড় বলে স্বীকার করছে সে ছোট বলে মেনে নিয়েছে তানি অবশ্যই আমি বড় গোলাম আমাকে বড় বলে স্বীকার করবার কারণে আলাইত কা বললাম তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত অনেক পয়গাম্বরদের আগে পড়েন সোহান এজন্য যুবক তোমাদেরকে আমার আজকের শেষ কথা যেটা বলতে চাই যুবক তোমাদের দু দু পায়ে দুটা হাত জোর করে বইলে গেলাম কথাটা শোনো কি বলতে চাই আমি তোমাদেরকে বলবো না যুবক মদ খাইস না সিনেমা হলে যাইও না ফেনসিডিল খাইও না শয়তানি না ফরমানি করো না এগুলো বলবো না আমি কারণ এগুলো যদি বলি पक्का वादा अपना पक्का वादा সকালবেলা সব বইলে যাইবেন আবার না ফরমানিতে লেগে যাইবেন তিনি করলেন রসুল পাক তাবরানির হাদিস দাঁড়া কুতির বলেছেন ওয়ালা দীনা যারা ওয়াদা ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই আমি তোমাদেরকেই কষ্ট দিতে চাই না আমি একটা মেসেজ দিতে চাই আমি একটা ইনফরমেশন দিতে চাই আমি রসুলের পাকের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই আমার কথাটা মানো আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে নামাজকে সোজা করো আমি যুবক তোমাদেরকে শেষ একটা কথা বলি আলোচনা শেষ করবো যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতেছ নাচ চলছে ডান্স চলছে এখানে নাচ গান সিনেমা হয়ে চলছে তুমিও সিনেমা দেখতেছ হঠাৎ গড়ির দিকে তাকায় দেখছো নামাজের সময় হয়ে গিয়েছে আর তো আলা বক্তিহা টাইমে বলছে নামাজের সময় হয়ে গিয়েছে তুমি তো সিনেমা হলে সিনেমা দেখতেছ নামাজের সময় দুহাত হাত করে বলছি ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে তোমার হাতে মদের বোতল নাচ তো চলছে গান তো চলছে বন্ধুরা পান করছে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে তোমার দুটো পা জোড়ায় বলে গেলাম মদের বোতলটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজে দাঁড়িয়ে যাও যুবক আবার বলছি বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সি ডিলের বারে গিয়েছ ফেন্সি ডিল তোমার হাতে নামাজের সময় হয়ে গিয়েছে বোতলটা টেবিলে রায়খা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও এরপরে জাগ মঞ্চে করো একবার ভুল তো ঠিক হবে আগে নামাজ সোজা করো বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছ এক কথায় আবার ট্যাবলেট হাতে নামাজের সময় তো হয়ে গিয়েছে ট্যাবলেটটা পকেটে একটু রায়খা দেয় আগে নামাজে দাঁড়িয়ে যাও থাক না পকেটে ট্যাবলেট আগে নামাজে দাঁড়িয়ে যাও নামাজটা পড়ো বন্ধুদের পাল্লায় পড়ে তুমি জিনা করে ফেলেছ বদমাইশি করে ফেলেছ তুমি অপবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে তোদের দুটো পা জড়ে বলে গেলাম আমি তো তোদেরই একটা ভাই আমি তো এলাকারই একটা সন্তান তোদের কাবার বলছি জিনা করে ফেলেছ ওই জায়গায় পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা টুপি যদি না থাকে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা শার্টে যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা টি শার্টও যদি না থাকে না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরো তাও তোদের পায়ে ধরে নামাজে দাঁড়িয়ে যাও একটা গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরো তাও নামাজে দাঁড়াও প্যান্ট যদি তোমার না থাকে হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়াও যুবক তোদের পায়ে ধরে বলছি এই কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়াও যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির ব্যবস্থা যদি না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে উস বিনা তয়ামমে তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও তাও নামাজটা পড়ো আমার তো বিশ্বাস রব্বত বলেছেন ইন্না সলাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই সলাতে তোমাকে একদিন সকল অশ্লীলতা থেকে বাঁচায়া বাঁচায়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জন্যে যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজকে সঙ্গে রাইখ কারণ তোমার রসুলের জিন্দগির শেষ কথা আসলাত অমর কে যখন অমর যখন মুগীরা ইবনে শুবার গোলাম আবু নুল ওয়াল মাজুসি খঞ্জর দিয়ে মারছে তারও জীবনের শেষ কথা আসসালাতু আলা ওয়াক্তিহা আমারও আলোচনার শেষ কথা যুবক চার গুণ অর্জন করো এক নম্বর অহংকার করবা না দুই নম্বর কাউকে গালি দিবা না তিন নম্বর রুকু সিজদা সব রবের পায়ে চার নম্বর বিপদ আর কোনা হয়ে গেলে তওবা করো রবের কাছে চার গুণ অর্জন করে সবসময় নামাজকে নামাজ কে قائم করো রব বলেছেন সব সুজা হয়ে যাবে আমরা পারব তো ইনশাআল্লাহ اماك بولوي ان شاء الله اماك جباب ان شاء الله يا الله نماسك شو اللهم لك الحمد كله ولك الشكر كله نسالك الخير كله ونعوذ بك من شر كله انك على كل شيء قدير